প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই স্পেশাল প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি এমডি রাসেল মাহমুদ। প্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা চলে এসেছি কেরানীগঞ্জ কলাতিয়া বাজার আসামদীপুর গ্রামে খামারের খামার নামক একটি ছাগলের ফার্মে যেখানে সকল ক্রোজ জাতের ছাগল বাচ্চা সহ যারা আসলে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্টস করেন যে আসলে ছাগলের বাচ্চা বা মোটামুটি কোয়ালিটিপূর্ণ ছাগল কোথায় পাওয়া যায় বা কীভাবে পাবেন আপনারা, তো তাদের জন্য আমাদের আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই হেল্পফুল হবে। এখানে যে ছাগলগুলো দেখতেছেন সবাই মোটামুটি বাচ্চা সহ দুইটা তিনটা বা দুইটা একটা দুইটা তিনটা এভাবে বাচ্চা আছে, তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে এই ছাগলের সম্পর্কে বিস্তারিত আরও ডিটেলস তথ্য দেবে মোহাম্মদ শহীদুল ভাই। আমরা শহীদুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক আমরা সরাসরি শহীদুল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনাদের এখানে মানে মূলত ক্রস জাতি ছাগল নিয়ে কি আপনারা কাজ করেন নাকি? জি জি, আমাদের এখানে সবগুলাই উন্নত জাতের ক্রস, সব ক্রস নিয়ে আমাদের কাজ। এখন মোটামুটি কি কি ছাগল আছে আপনাকে জানা আছে? আমাদের এখানে আছে, এগুলো হচ্ছে আফ্রিকান বয়ার আছে। জি জি, আমার চারটি আফ্রিকান বয়ার আছে, তিনটা পাঠা একটা পাঠি। আমার পাঠিটা প্রেগন্যান্ট 4 মাস প্লাস, কিছুদিনের মধ্যেই এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় হয়তো ইয়া হবে, বাচ্চা হবে। তারপরে আছে মিয়তি তোতা আছে, জি জি, আপনার যমুনা পাড়ি আছে, হরিয়ানা আছে, মোটামুটি সব জাতের ছাগল। জি জি, মোটামুটি সব জাতের ইয়াই আছে। আমাদের ম্যাক্সিমাম ছাগলগুলাই বাচ্চা দেওয়া এবং বাকিগুলো সব প্রেগন্যান্ট। জি জি, তো সেক্ষেত্রে যদি ছাগল আপনারা এখান থেকে বিক্রি করে নেবেন তাই তো? জি জি, আমরা কেনা বেচা দুটোই আমরা বিভিন্ন ফার্ম থেকে কালেক্ট করে আবার অন্য খামারের যে ফার্ম থেকে এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়, কেনা বেচা দুটোই করি আমরা। সেক্ষেত্রে কেউ যদি চায় আপনাদের কাছে বিক্রিও করতে পারবে? জি জি, আপনারা আপনাদের কাছ থেকে? জি জি, ক্রয় করতে পারবে? ক্রয় করতে। জি আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আপনার কেরানীগঞ্জের বাইরে থেকে কেউ চায় সেক্ষেত্রে আপনাদের পাঠানোর বা দেওয়ার কোনো কন্ডিশন আছে? না, আমরা এখানে আমাদের অনেক জায়গা থেকে নিয়ে যায়, আমাদের পঞ্চগড় ফেনি কিন্তু অনেক জায়গার থেকে এসে নিয়ে যায়। ওনারা আসে সরজমিনে দেখেন, দেখার পরে তখন ওই যে আমাদের সাথে কথাবার্তা যখন ফাইনালি হয় তখন ওনারা এখান থেকে ওনাদের নিজ দায়িত্বে পিক আপ দিয়ে নিয়ে যান বা আপনারা হয়তো ওই সিস্টেম দেখাই দিবেন? হ্যাঁ, আমরা যতটুকু সহযোগিতা করে ওটাও করে দেবো যে পিক আপ টিক আপ ঠিকঠাক করে দেওয়া সব কিছু করে দেবো, কিন্তু আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে হবে, আমরা নিজেরা পাঠাই না। জি জি বুঝছি, মানে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই? হ্যাঁ হ্যাঁ, আমাদের আসে আছে, সিস্টেম আছে, ব্যবস্থা আছে যদি কেউ নেয়। তো সেক্ষেত্রে আপনাদের কন্ডিশন কি কি, আপনাদেরকে আগে পেমেন্ট কি পরিমাণ পেমেন্ট করা লাগে? আমাদের হচ্ছে যে পেমেন্ট, আমাদের কথা আমরা সবাইকে বলে থাকি যে আপনি আসেন দেখেন পছন্দ করে তারপরে নেন। রাইট, থ্যাংক ইউ। কেন আমি ওই বললাম একটা, হয়তো অনেক সময় দেখা যায় যে ক্যামেরাতে জিনিসটা তার কাছে মনে হতে পারে বড়, হ্যাঁ, তার সাথে আমার একটা ইসে একটা দামাদামি হইলো, পরে উনি আসার পরে কাছে মনে হয় যে না ভাই আমার এটা তখন ছোট মনে হচ্ছে। সেই জন্য আমরা কাস্টমার যারা খামারি এদেরকে বলি যে আপনারা আসেন, সরাসরি এসে দেখেন, তারপর যদি আপনার যেটা ভালো লাগে যাই আপনি সেভাবেই নেন। সবসময় আপনাদের এখানে ছাগল স্টকে থাকে? আমাদের সবসময় 40-50 এখন আপাতত আছে। কয়টা আপনাদের কাছে? আমাদের এখানে বাচ্চা সহ প্রায় 40টার বেশি আছে, 40-45-50 সবসময় থাকে আমাদের এখানে, মোটামুটি সারা বছরই কেউ যদি চায় এখান থেকে ছাগল আমি এখান থেকে করতে পারবো। সবসময় বেচা এবং কেনা দুইটাই কিন্তু দুটাই দুটাই আমরা বেচা কেনা দুটাই করি, আমরা বিভিন্ন ফার্ম থেকে কিনি। জি, তো দর্শক আমরা তাদের কাছে আমরা বিক্রি করি। জি, আমরা যতটুকু শহীদুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আসলে ক্রোজ জাতীয় এর বাহিরেও আপনি যদি অন্য কোনো জাতের ছাগল চান সেটাও কিন্তু আপনারা এখানে পাবেন। যে আমাদের এখানে যে আফ্রিকান বয়ারগুলো আছে আমাদের এখানে, হ্যাঁ, আফ্রিকান বয়ার বা অন্য জাতের ছাগল যদি আপনার কাছে চায় তাও কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন, আপনারা কন্টিনিউ ছাগল কালেক্ট করেন। জি জি, আর যদি কারো ছাগল বিক্রিরই থাকে সেক্ষেত্রেও আপনারা এখানে নক করতে পারেন। এক কথায় মোটামুটি সব দিক থেকে আপনারা এই খামারে কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো এখানে আমরা স্ক্রিনে শহীদুল ভাইয়ের এবং শহীদুল ভাইয়ের আরেক আমার পার্টনার, উনি আমার পার্টনারই মূলত আগে শুরু করছে, উদ্যোগেই করা এটা। জি জি, ওই পার্টনার আমার, পার্টনার নাম রবিন, ওর উদ্যোগেই আসলে এটা করা, মানে ওর ইচ্ছা বেশি ছিল আর কি। এটা 2 বছর হচ্ছে আজকে আমাদের ফার্মের বয়স। জি জি, এই তো আমরা রবিন ভাইয়ের এবং শহীদুল ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা ছাগল কেনার জন্য বা বিক্রি করার জন্য, ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য দুই কারণেই কিন্তু আপনারা শহীদুল ভাইয়ের সাথে এবং রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখানে আমার কাছে একটু আনকমন লাগলো যে আফ্রিকান যে সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, এগুলো হচ্ছে যে আপনার আমরা সরাসরি ইন্ডিয়ান পার্টি থেকে আমরা এগুলো আনা, এগুলো একদম আফ্রিকার অরিজিনাল আফ্রিকান বয়ার এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের চারটা আছে এটা, হ্যাঁ তিনটা হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু সামনে থেকে দেখি ছাগলগুলো অনেক সুন্দর দেখা যায়। জি শহীদুল ভাই আসো এদিকে আসো, এই যে মাথার সামনে যেটা একবারে মহিষের মতো শিং, হ্যাঁ এগুলা দেখলে বোঝা যাবে না, এগুলার কিন্তু ওয়েট খুব হয়। এই দেখতেছে এটা মিনিমাম আপনার
প্রায় 50 কেজির মতন এটা ওয়েট হবে তো মাংসের জন্য বেস্ট মাংসের জন্য আপনি এটা মানে অনেকটা ফার্মের মুরগির মতন হ্যাঁ হ্যাঁ রাইট এটা দেখেন আপনি মনে হবে যে বোধহয় কত হবে 15 20 কেজি এরকম হবে বোঝা যায় কিন্তু বোঝা যায় কিন্তু আপনি যখন এটাকে একটা ওয়েট দিবেন আপনি মিনিমাম 40 কেজির উপর আপনি এটাতে আপনি ইয়া পাবেন প্রত্যেকটা ছাগলের কিন্তু শিংগুলো অনেক সুন্দর হ্যাঁ এগুলা বয়ার বয়ার ছাগল এগুলো তিন হ্যাঁ তিনটা হচ্ছে আর কোন ছাগল দেখাবেন ভাই আমাদেরকে একটু আচ্ছা আমাদের এখানে আছে আপনি আসেন আমাদের এখানে আরো আছে একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা এই যে মিনিতিতটা একটু এদিকে নিয়ে আসেন আমাদের সামনে আসো আসো এটা হলো ভাই মিউতিতটা মিউতিতটা জি কালার অনেক সুন্দর এবং গ্রোথও ভালো লম্বা জি জি বড় আছে আল্লাহর রহমতে এটা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত যে আমাদের ম্যাক্সিমাম ইয়াগুলাতেই দুই দাঁত করে আর দর্শক একটা বিশেষ সুবিধা হলো যেটা আপনারা বাচ্চা বাচ্চা করে যারা আসলে বাচ্চা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুব একটা স্পেশাল ভিডিও আমি বলে রাখছি আগেও যে বাচ্চা সহ কিন্তু আপনারা ছাগল নিতে পারবেন এখানে যে আমাদের দুইটা একটা বাচ্চা বাচ্চা আছে এক দুইটা করে বাচ্চা আছে আমাদের আর বাচ্চা আর যেগুলো বাচ্চা না বাকিগুলো আমাদের প্রেগন্যান্ট জি 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 যেমন এই ছাগলটার বাচ্চা আছে হুম তারপরে এই যে ছাগলটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা এই যে 4 মাসের বেশি এটা মিউতিতটা এটা মিউতিতটা জি 4 মাসের প্রেগন্যান্ট হরিয়ানা এটা হরিয়ানা এটা হরিয়ানা হরিয়ানা এটা প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট জি জি তো ক্রস আর এগুলো সব ক্রস বুঝছি আপনাদের আপনাদের ফার্মটাই হলো আসলে ক্রজাতি ছাগল নিয়ে আর কি সব ক্রস নিয়ে ইয়া করা আমাদের তো সেই ক্ষেত্রে যে ছাগলগুলো আমরা দেখাইতেছি এগুলা বায়ের বাইরে যদি আপনাদের পছন্দ হয় বা আরও তথ্য জানতে চান নাম্বারে সরাসরি ফোন দিবেন দামাদামি করে নেবেন আলোচনা সাপেক্ষে বা সরাসরি এসে জি ওটা সরাসরি দাম করে নেবেন এক কথায় আমরা সবাইকে বলি আসলে আর কোনগুলো দেখাবেন আপনাদের যে আলাদা আলাদা কালেকশনগুলো আছে একটু দেখান এই যে একটা আছে এটাও মিউজিকটা এটাও মিউজিকটা খুবই ভালো হ্যাঁ খুব খুব সুন্দর এটা কিছুদিনের মধ্যে ডাকবে এটা এখনো প্রেগন্যান্ট হয় না এটা ডাকবে কিছুদিনের মধ্যেই ডাকবে আচ্ছা হ্যাঁ না ইনশাআল্লাহ মোটামুটি আছে দর্শক আপনারা যে আমরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এর বাইরেও অনেকগুলো কিন্তু দেখানো যায় না কারণ ভিডিও বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা সরাসরি ফোন দিয়ে আপনাদের যে কোনো তথ্য কিন্তু শহীদ আল ভাইকে এবং রবিন ভাইকে পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দ হলে সেটা আপনারা সরাসরি দামাদামি করে নেবেন আলোচনার সাপেক্ষে জি আপনি হোক সরাসরি হোক এটা হলো হরিয়ানা করছে একটা ছাগল অনেক ভালো ভালো কালেকশন আছে আল্লাহর রহমতে শহীদুর ভাইদের কাছে এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট এটা বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা আছে কয়টা বাচ্চা রে দুটো বাচ্চা মাশাআল্লাহ দুটো বাচ্চা সহ আছে এটা যদি কারো মানে বাসায় পালন করার জন্য বা যদি আপনারা অনেকগুলাই আছে আমার নতুন খামারে যারা আছেন উদ্যোগী হিসেবে একসাথে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো ছাগল নিতে পারবেন এক কথায় তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আলোচনার সাপেক্ষে যোগাযোগ করবেন শহীদুল ভাই জি তো মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের আরেকটা ইয়া আছে হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন ওয়াও খুব সুন্দর একটা ছাগল হ্যাঁ হরিয়ানা ক্রস পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ খুব ভালো দেখলেই বুঝা যায় আসলে যারা ছাগল চিনবে এটা আমরা আমাদের এখানে নিজস্ব আমরা বয়ার দিয়ে এটাকে ইয়া করছি এই যে উলান ইয়া করতে পারেন দেখেন উলান দেখলেই বুঝবেন এটা আমাদের বয়ার দিয়ে এটা বিট করানো উলান আমাদের নিজস্ব ইয়া দিয়ে করানো এই বয়ার দিয়ে আফ্রিকান বয়ার দিয়ে আফ্রিকান বয়ার দিয়ে করানো জি জি হরিয়ানার আফ্রিকান বয়ার দিয়ে বিট করানো জি জি বিট করানো আছে খুব সুন্দর পার্সেন্টেজ জি মানে একবার অরিজিনাল হরিয়ানার মতোই জি জি পুরো বোঝা মুশকিল হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে একই কথা জি আপনাদের যদি প্রয়োজন হয় আমরা মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি শহীদুল ভাই হ্যাঁ অনেক উঁচু কত ইঞ্চি এটা 38 থেকে 39 হাইট এটা হ্যাঁ হাইট প্লাস ওয়েটও অনেক বেশি ওয়েট মাশাআল্লাহ অনেক এই যে আমার একবারে আমার বরাবর কোমর পর্যন্ত আপনি কোমর দিয়ে করলে বুঝতে পারবেন যে আসলে এটা ইয়া কত যে দেখেন যেমন আমি প্যান্ট পরি 40 প্যান্ট পরি সেই হিসাবে এটা আসলে বোঝা যাচ্ছে যে 39 এই হাইট হবে এটা এবং ওয়েটও খুব ভালো এটার ইয়াটা দেখেন সাইজ খুব ভালো হরিয়ানা এটা এটা হরিয়ানা ওয়াও খুব ভালো হরিয়ানা সাইজ খুবই রেয়ার আমি যতটুকু জানি আর কি আমার চোখে যতটুকু না আপনারা তো বিভিন্ন খামারে যান দেখি এরকম ছাগল আসলে রেয়ার এগুলা ভালো পারছেন মানে খুবই ভালো গ্রোথের হরিয়ানা একদম এটা আরো ইয়া হবে কানগুলো যদি দেখেন ইয়া হবে দুই দাঁত এটা দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখেন ইয়া মাশাআল্লাহ এটা আরো অনেক বড় হবে আল্লাহর রহমতে এখনো কানগুলো সহকারে একদম অনেকটা ই আছে তো এটার দুই দাঁত না হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ওয়াও অনেক সুন্দর দর্শক লাস্ট আমরা এটা আসলে না দেখাইলেই নয় এই জন্য আমরা ছাগলটা আপনাদেরকে দেখালাম ছাগল এই যে দেখেন আমরা যদি দাঁড়াই তাহলে কিন্তু আমার একবারে কোমরের উপরে কিন্তু ছাগলের সাইজ উঠে যায় তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটার কতটুকু ওয়েট বা কতটুকু উচ্চতা এবং এটার সাইজ কেমন হয়তো ক্যামেরা থেকে যদিও ছোটো দেখা যায় কিন্তু যখন আমাদের পাশাপাশি দেখবেন তখন জিনিসটা কিন্তু বোঝা যাবে তো শহীদুল ভাই জি আশা করি যে মোটামুটি যদি
কারো প্রয়োজন হয় আপনাদেরকে যদি ফোন দেয় তো সব সময় পাবে তো আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের 24 আওয়ারসই পাবে আমরা চাই যে যারা খামার রবিন ভাই প্লাস শহীদুল ভাই দুজনের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম জি তো আপনারা সরাসরি ফোন দিয়ে যেগুলো দেখাইছি এর বাইরেও আপনাদের যদি কোনো ছাগল লাগে যে কোনো দিয়ে আমাদের প্রতি দুই চার দিন পর পরে আমাদের নতুন ছাগল আসে আর বিক্রি করে আমাদের মানে কেনাবেচা চলতেই থাকে যখন আশা করি বিক্রি করে সে ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারবে আজকে বিকালে বা কালকে আমাদের নতুন ছাগল আসবে আরো আরো ভালো ভালো জাতের আরো ছাগল আসবে তোতা এই হরিয়ানা আসবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমাদেরকে সহযোগিতা করেছেন শহীদুল ভাই পাশাপাশি রবিন ভাই তো আপনারা পেয়ে যাবেন ফোন করলে তাও শহীদুল ভাইকে রবিন ভাইকে তো যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টস করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে রবিন ভাইকে বা শহীদুল ভাইকে নামাজের টাইম এবং গভীর রাত ব্যতীত এই জিনিসটা একটু মাথায় রেখে আপনারা সরাসরি নক করবেন যে কোনো ছাগল বিক্রি করার জন্য বা এখান থেকে ক্রয় করার জন্য যেই কোনো চাহিদার ছাগল আপনারা কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন তো যদি হ্যাঁ কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে তো বিক্রি করলেও আমাদের কাছে ইয়ে করতে পারবেন যোগাযোগ নাম্বার দিয়ে সেটাই বললাম স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারবেন জি তো সেক্ষেত্রে যদি প্রয়োজনীয় আবার তথ্য প্রয়োজনীয় আমরা আবার শহীদুল ভাইয়ের সামনাসামনি আসবো রবীন্দ্র ভাইয়ের সামনাসামনি আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শহীদুল ভাই হ্যাঁ অনেক ধন্যবাদ কষ্ট করে আসছেন আপনারা আপনাদেরকে জি 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 ভালো ধন্যবাদ জি জি